শেকেলকোট পশ্চিমপাড়ার বাসিন্দা অনল নাগ এবং তার বড় ভাই অরবিন্দ নাগ এবং নারায়ণ নাগের দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। কিন্তু হঠাৎই সম্পত্তি বিবাদ চরম আকার ধারণ করে মঙ্গলবার সন্ধ্যায়। ওই দিন সন্ধ্যায় সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে অমল নাগের বড় ভাই অরবিন্দ নাগ এবং নারায়ণ নাগ ও অরবিন্দ নাগের স্ত্রী নুপুর নাগ তাদের ছোট ভাই অনল নাগের বাড়িতে সম্পত্তি বিবাদের জের ধরে উপস্থিত হয়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি। তারপর এক সময় অরবিন্দ নাগ, নারায়ণ নাগ এবং অরবিন্দ নাগের স্ত্রী নুপুর নাগ মিলে অনল নাগ এবং উনার স্ত্রী পাপিয়া নাগের উপর হামলে পড়ে। এক সময় তাদের মারে অনল নাগ এবং তার স্ত্রী পাপিয়া নাগ মাটিতে লুটিয়ে পড়ে। অনল নাগের বাড়িতে বেড়াতে এসেছিল মেয়ে এবং মেয়ের জামাই, তাদেরকেও হুমকি এবং ধমক দেয় অরবিন্দ নাগ এবং নারায়ণ নাগ। ঘটনা চলাকালীন অবস্থা বেগতিক বুঝতে পেরে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জামাই রাজেশ মজুমদারের চেষ্টায় আহত অনল নাগ এবং পাপিয়া নাগকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে আহতদের অভিযোগ মূলে আমতলী থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত অরবিন্দ নাগ এবং নারায়ণ নাগকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তরা গ্রেপ্তারের পর এলাকার নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয় অভিযুক্তদের থানা থেকে বের করে আনতে। এলাকার শুভ বুদ্ধি মহলের আশা, পুলিশ যদি পুলিশের মতো কাজ করে তাহলে অভিযুক্তরা কোনো মতেই ছাড় পাবে না। এই ঘটনায় এলাকায় ছি ছি রব উঠেছে। এখন দেখার বিষয় আমতলী থানার পুলিশ বাবুরা অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন। আচ্ছা, ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে, আমি বাড়ির ডুকটামা ছিলাম, বাড়িতে একটা বেড়া দিয়ে দিছে। তারপরে বেড়াটা আমি গেছি, গিয়ে ভাই বেড়াটা দিস না, বেড়াটা খুললা কোনো এটা আমার জায়গা, দুটা জায়গা। তারপরে বাড়ি ঢুকছি, বেড়াটা ভেঙা ঢুকানোর পরে আমার বউরে মারলো, আমার চোখে মারলো, বউরে মারধর করছে। তো হসপিটাল এখন যাচ্ছে, ও থানার যাবো, থানা গেছে বাড়ি গেছে। তো কারোর কি অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, দুই ভাইয়ের অ্যারেস্ট করছে। আচ্ছা, মারছে কে মারছে আপনারা? আমরা মারছে দুই ভাই, বড় ভাই, দুই ভাই, দুই ভাইয়ের দুনো ভাই, বউ, দুনো বউ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএস।